শহরে নতুন বছরের শুরুতে অরিজিৎ সিংয়ের শো হওয়ার কথা। টিকিটের দাম আকাশ ছোঁয়া হলেও সিংহভাগ টিকিটই ইতিমধ্যেই বিক্রি হয়েছে। কিন্তু 18 ফেব্রুয়ারি ইকো পার্কে ওই শো আদৌ হবে কি না তা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। অন্তত হিটকো সূত্রে তেমনই খবর। বিকল্প স্থান হিসেবে মিলনমেলা প্রাঙ্গণ, নিকো পার্ক অথবা অ্যাকোয়াটিকার কথা বিবেচনা করা হচ্ছে। যদিও ইকো পার্ক থেকে কেন শো অন্যত্র সরানোর কথা ভাবনা চিন্তা করা হচ্ছে সে বিষয়ে এখনও পর্যন্ত সরকারিভাবে কিছু জানানো হয়নি হিটকোর তরফে। অরিজিতের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, শোয়ের জন্য হিটকো কর্তৃপক্ষকে যে টাকা অগ্রিম দেওয়া হয়েছিল তা ফেরত দেওয়া হয়েছে। মিলনমেলা অথবা শহরের অন্যত্র শো করার আর্জি জানানো হয়েছে। নিকো পার্ক এবং অ্যাকোয়াটিকা কর্তৃপক্ষের সঙ্গে শোয়ের বিষয়ে একপ্রস্থ কথাও বলেছেন উদ্যোক্তারা, তবে শো কোথায় হবে তা এখনও চূড়ান্ত হয়নি। এর আগেও ইকো পার্কে বেশ কয়েকটি শো করেছেন অরিজিৎ। হিটকো সূত্রে খবর, বিনোদনমূলক অনুষ্ঠানের কারণে ইকো পার্কের অনেক ক্ষতি হয়েছে, সে কারণেই ফের এই ধরনের অনুষ্ঠান আর চাইছেন না কর্তৃপক্ষ। 2018 পর কলকাতায় অরিজিৎ আর কোনো শো করেননি। অরিজিতের পাশাপাশি ইকো পার্কে সলমান খানের শো করার কথা ছিল আগামী 20 জানুয়ারি। সেই শো ইকো পার্কে হবে কি না তা নিয়ে সংশয় রয়েছে বলে হিটকো সূত্রে খবর। ওই শো পিছিয়ে গিয়ে হতে পারে মার্চে, এ বিষয়ে সরকারিভাবে কিছুই জানাতে চাননি হিটকো কর্তৃপক্ষ। ইকো পার্কের বদলে সলমানের শো শহরের অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে বলে জানা গিয়েছে।